আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি মোখলেস নাকি? জি স্যার, জি স্যার। তোমার সাথে না আমার অ্যাসাইনমেন্ট ছিল, সেটা তুমি দাও নাই কেন? স্যার মানে স্যার আমার তো স্যার চিকেন পক্স হয়েছে স্যার, আমি তো স্যার ক্যাম্পাসে আসতে পারতেছি না কয়েকদিন যাবত স্যার। আমি স্যার রেডি করে রাখছি স্যার, আমি আসলেই দিয়ে দেবো স্যার। তো তুমি চিকেন পক্স এর সময় পরীক্ষা দিতে পারছো না, এক ফাঁকে দিয়ে দিলেই তো হতো। না স্যার, সিরিয়াস অবস্থা স্যার, আমার তো স্যার বাসার থেকে বের হওয়ার নিষেধ স্যার, ডাক্তার মানা করছে স্যার। ও আচ্ছা তো ছো আছে স্যার। আচ্ছা আচ্ছা, ফক্স ভালো হলে ওটা দিয়ে দিও কেমন। আচ্ছা তোমাদের থানিয়ার খবর কি? ও ও ও আসে নাই কেন? ও তো অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই। জান্নাতুল ফেরদৌস তানিয়ার কথা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস। আমি কোন পুরো নাম জানি না কি, আমি তো তানিয়া নামটাই জানি স্যার আমার ওর সাথে তো স্যার আসলে স্যার অনেকদিন যাবত যোগাযোগ নাই স্যার, ক্যাম্পাসে আসি না। তবে স্যার আমি একটু আগে আমার এক ফ্রেন্ডকে ফোন করছি, আমি সে বললো ওরা মানে একসাথেই আছে, আর তানিয়া এখন স্যার চুপছে স্যার। কোথায় তানি এখন, কোথায় স্যার তানিয়া এখন চুপছে স্যার। তুমি তোমার গালকে কন্ট্রোল করো, তুমি একজন বিশ্ববিদ্যালয়ের টিচারের সাথে কথা বলতেছো, তুমি কি বলো চুপছে? না স্যার আমি মানে বলতে চাচ্ছি মানে সে স্যার এখন চুপছে স্যার। হাইসলাম খরার জায়গা পাও না না, এই তোমার এক শিক্ষা দিছে কে? হ্যাঁ, বিয়াদব ছেলে কোথাকার, ইডিয়ট ছেলে কোথাকার। হ্যাঁ স্যার, আমি একজন টিচারের সাথে কেমনে কথা বলতে হয় সেটা তুমি জানো না? তোমাকে শিখায়নি পরিবার, শিখায়নি তোমার মা বাবা, তোমাকে শিখায়নি স্যার। আমি তো স্যার মানে অসুস্থ স্যার, কিন্তু আমার মাথা তো ঠিক আছে স্যার। মাথা কি ঠিক আছে? তুমি চুপছে এটাই শব্দটা তুমি একবার ইয়েস করছো? আমাকে ব্লেম করবেন কেন স্যার, আমি অসুস্থ লোক স্যার, আমি প্রথমেই বলছি স্যার। আমি জিজ্ঞেস করছি থানিয়া কই, থানিয়া কই? থানিয়া চুচ্ছে, আমার কি করার আছে এখানে? তুই আবার বলো থানিয়া চুচ্ছে কি চুচ্ছে? সত্যি করে বল, আমি তোর আমি তানিয়া কোথায়? আচ্ছা যা, যেগুলো গেছে এগুলো গেছে, এখন বল তানিয়া কই? তানিয়া তানিয়া চুচ্ছে এইভাবে গালাগালি শুরু করছে আমার মা বাবা তুলে, আমার আমার কি মানে ইয়ে নাই? আমি অসুস্থ লোক তানিয়া চুপছে, আমার কি করার আছে স্যার? তুই অসুস্থ হেটার তোর প্রতি আমার সিম্পাথি আছে, কিন্তু তুই চুপছে চুপছে, এই চুপছের মানেটা কি আমাকে তো বুঝাই বললি না, এটা তো খুব খারাপ এবং একটা শব্দ বিয়াদব ছেলে কোথাকার। চুপছে মানে কি আমারে বল, বিয়াদব ছেলে কোথাকার। চুপছে মানে কি? চুপছে মানে আপনি চিনেন না চুপছে? আপনি তো চুপছে, আপনি ক্যাম্পাসে আছেন না? আপনি চুপছে পাশে আছেন, চুপছে মানে চিনেন না? চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, এটাকে আপনাকে খুলে বলতে হবে। এটা আগে তুমি বলবা না? এখন গলা নরম করে কেন? আমাকে তো গালি দেওয়া দিবেন স্যার, আমার মা বাপ তুলে গালি দিবেন। আমার মা বাপ কি করছে? এটা আগে তানিয়া চুচ্ছে, শরীফ চুচ্ছে, বাকিরাও চুচ্ছে, ঢাকা থেকে কম্পিটিটর আছে, সবাই চুচ্ছে, আমার কি দোষ? না তোমার তোমার সাথে যত রাগ ছিল বিগত রাগ আমি দমাই ফেলছি, এটা বড় কথা না? সেটা না, তুমি অ্যাসাইনমেন্টটা দিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে, তোমার প্রতি অন্যায় হয়েছে সেটা আমি বুঝতে পারছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু তুমিও তো আমাকে গালি দিয়ে ফেলছো, এগুলোর খেসারত কে দেবে? গালিতে গালিতে কাটাকাটি ওটা বাদ, চুচ আর শব্দটা বলিও না, সিউডিএসটা আমি নামটা পাল্টানোর ব্যবস্থা করতেছি। তবে স্যার আমি একটা কথা বলতে চাই স্যার, মোখলেস দোষী হলে মোখলেসের মা বাবার কোন দোষ ছিল না স্যার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার মা বাবার হয়ে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, অতএব তুমি ফোনটা রাখতে পারো। আপনি তানিয়া কিন্তু চুপছে স্যার, আপনি ফোন দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে আর ফোন দেওয়ার দরকার না, ওকে বলি অনা ঘটনাগুলো।